হ্যালো ভিউয়ার্স, হেকিমি ডট কমে আপনাদেরকে স্বাগতম। আর আজ আমি আপনাদের চারটি যৌন রোগের বা যৌন সমস্যার চিকিৎসাপত্র সম্পর্কে বলবো, এবং সেটি ভেষজ ও আপনার বনজি যে ঔষধি যেসব জিনিসপত্র আছে সেগুলো দিয়ে কিভাবে আপনারা ওষুধটি তৈরি করবেন সেটি সম্পর্কে বলবো, এবং এর খাওয়ার নিয়ম, তৈরি করার নিয়ম, কি কি লাগবে, উপকরণ, এই সমস্ত কিছু সম্পর্কে বল। এবং আপনারা জানেন যে যারা এই জিনিসগুলো সংগ্রহ করতে পারেন না বা তাদের পক্ষে সম্ভব নয়, তারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন, অথবা আপনার শারীরিক যে কোনো সমস্যার জন্য আমাদের সঙ্গে পরামর্শ করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকে কি কি সমস্যার জন্য আমরা এই চিকিৎসাপত্র দিচ্ছি। প্রথমত, যারা সহবাসে সময় কম পান। দ্বিতীয়ত, যাদের বীর্য পাতলা হয়। তৃতীয়ত, যাদের লিঙ্গ শক্ত হয় না। চতুর্থত, হস্তমৈথুন করে যারা লিঙ্গটি ছোট করে ফেলেছেন। এই চারটি রোগের জন্য বা চারটি সমস্যার জন্য আজকে ওষুধ আমরা তৈরি করব বা আজকে চিকিৎসাপত্রটি আমরা দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে কি কি উপকরণ লাগছে। প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কথিলা। প্রথমত কথিলা লাগবে 50 গ্রাম। এরপরে আপনারা কাবাব চিনি, কাবাব চিনিটা পাউডার হলে ভালো হয়, খেতে আপনাদের সুবিধা হবে, আস্ত হলেও সমস্যা নেই। তৃতীয়ত যেটি লাগবে সেটা হচ্ছে শিমুল মোল, শিমুল মোল হচ্ছে 50 গ্রাম। এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে শতমূল, শতমূল 50 গ্রাম। এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার অনন্তমূল, এটা হচ্ছে অনন্তমূল, অনন্তমূল লাগবে 50 গ্রাম। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে অশ্বগন্ধা, অশ্বগন্ধা লাগবে 100 গ্রাম পরিমাণ। এই হচ্ছে আমাদের উপাদান। এবার আমরা এই ঔষধ তৈরির প্রক্রিয়াটি শুরু করব। তো প্রথমেই আমাদের অশ্বগন্ধাটা আমরা নিয়ে নেব 100 গ্রাম পরিমাণ। আমরা অশ্বগন্ধা 100 গ্রাম পরিমাণ নিয়ে নিচ্ছি। একশো গ্রাম পরিমাণ অশ্বগন্ধা প্রথমে আমরা নিয়ে নিলাম। এই পাউডারগুলো আসলে অনেক ভেজাল হয় বা ভেজাল মেশাই, তো সেক্ষেত্রে এগুলো ক্রয়ের থেকে সতর্ক থাকবেন, এবং যারা এগুলো নিজেরাই তৈরি করে নিতে চান তাদের জন্য অবশ্যই আমি পরামর্শ দেব যে আপনারা একটু বুঝে শুনে জিনিসগুলো কিনবেন বা আস্থাভাজন জায়গা থেকে কিনবেন, না হলে আপনার শারীরিক কোনো উপকারই হবে না বা আসবে না। আর আপনাদের যদি সেরকম কোনো আস্থাভাজন জায়গা না থাকে, আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে অর্ডার করে জিনিসগুলো ক্রয় করে নিয়ে আপনারা চাইলে আপনারা নিজেদের জন্য তৈরি করে নিতে পারেন ওষুধ, অথবা চাইলে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে ওষুধও সংগ্রহ করতে পারেন, এবং শারীরিক যে কোনো সমস্যার জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন। আর প্রত্যেকটা উপাদানের পরিমাণ আপনাদেরকে বলে দিয়েছি, এবং সেই অনুসারে এবার জাস্ট এগুলো ঢেলে যাচ্ছি। এবার শিমুল মোলটা দিয়ে দিচ্ছি। শিমুল মোলটা আমরা এবার দিয়ে দিলাম। শিমুল মোল দিয়ে দেওয়ার পর আমাদের কথিলাটা দিয়ে দিচ্ছি 50 গ্রাম। এই
50 গ্রাম কোথিলা দিয়ে দিলাম, ব্যাস 50 গ্রাম কোথিলা দেওয়া হয়ে গেল। এবার আমরা কাবাব চিনিটা দিয়ে দিচ্ছি। কাবাব চিনিটা দিয়ে দিলাম। কাবাব চিনিটা যদি আপনারা গুঁড়া দেন সেক্ষেত্রে আপনাদের ভালো হবে এটা। এই এবার বরাবরের মতো আমরা এটাকে খুব সুন্দর করে মিক্স করব। তো আজকে আমরা যে উপাদানগুলো আপনাদের দিলাম এই উপাদানগুলো আমরা খুব ভালো করে মিশাবো, খুব সুন্দর করে মিক্স করবেন, এমনভাবে মিক্স করবেন যাতে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে মিশে যায়। এবং অবশ্যই আপনারা যদি বাড়িতে এটা করেন তাহলে একটু বড় বাসনের মধ্যে বা বড় পাত্রে আপনারা এটাকে মেশাবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। ছোট জিনিসে মেশাতে গেলে আসলে ঝামেলা হবে। এই তো এগুলো আমরা সব মিক্স করে দিলাম খুব সুন্দর করে। এবার এর মধ্যে আপনার প্রায় 1 কেজি পরিমাণ, প্রায় 1 কেজি, হাফ কেজিরও বেশি আপনাকে দিতে হবে মধু, প্রয়োজনটা বোঝা যাবে। আমরা এটাতে এখন মধু মেশাবো। তো মধুটা আপনারা নির্দিষ্ট একটা জায়গায় করবেন না, মধুটা অবশ্যই খাঁটি মধু হতে হবে। এই যে মধু আলী লেখা দেখছেন, এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম, মধু আলী আমাদের ইউটিউব চ্যানেল। সেখানে আমরা খাঁটি মধু কিভাবে সংগ্রহ করি, আসলেই খাঁটি মধু কিনা আপনারা ওখানে দেখতে পারবেন, এবং ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে অর্ডারও করতে পারবেন। তো আমি মধু দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ মধু দিতে হবে। তা আমি খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মধুটা দিলাম যাতে সব জায়গাতে মধুটা লাগে, শুধুমাত্র এক জায়গায় না থাকে। এবার সুন্দর করে আবার মেশানো শুরু করুন। এখানে যে পরিমাণ জিনিস আছে এটা এক মাস, একজন ব্যক্তি এক মাসেরও বেশি খেতে পারবেন। এবং আমার মতে আপনারা আমাদের, আমি আপনাদেরকে যে পরিমাণ বলেছি সেই পরিমাণ থেকে অর্ধেক করে নিলে বেশি ভালো হবে। কারণ হচ্ছে এটা অল্প দিন রেখে অল্প দিন খেয়ে ফেলাটাই বেশি ভালো হবে। যদিও এটা 6 মাস পর্যন্ত আপনারা রাখতে পারবেন, তবুও আমার মনে হয় যে দ্রুত খেয়ে ফেলাই ভালো, যেহেতু এর মধ্যে কোনো কেমিক্যাল মিশ্রণ করা হয় না এটাকে সংরক্ষণের জন্য, সেহেতু 1 মাস পর্যন্তই এটা বেশি ভালো রেখে খাওয়া। হ্যাঁ, ওর থেকে বেশি দিন রাখাটা আসলে ঠিক হবে না। ব্যাস, আমি আরো মধু লাগবে, আমি আরো মধু দিয়ে দিচ্ছি। এতে আমার 1/2 কেজির উপরে মধু লাগবে, প্রায় 3 পাওয়া মতো মধু এর মধ্যে লেগে যাবে। আপনারা মিক্স করবেন এবং যতক্ষণ না পর্যন্ত এটা খাওয়ার উপযোগী হবে ততক্ষণ পর্যন্ত আপনারা এটার মধ্যে মধুটা মিশ্রণ করতে থাকবেন। এই যে আমাদের প্রায় হয়ে আসছে, এটা খাওয়ার উপযোগী প্রায় হয়ে আসছে। আমাদের খুব ভালোভাবে মিক্স করে নেবেন। এইটা মিক্স করতে আপনাদের একটু কষ্ট হবে, কারণ এর প্রচুর ঘনত্ব তৈরি হবে। সুন্দর করে মিক্স করবেন। এই হয়ে গেল আমাদের আজকের যে চিকিৎসাপত্র বা যে ঔষধ, আমাদের ভেষজ যে ঔষধ, সেই ঔষধটি। এখন এটা খাওয়ার নিয়মটা বলি। এটা খাবেন হচ্ছে আপনারা ঘুম থেকে ওঠার পর সকালবেলা আপনারা 5 গ্রাম পরিমাণ, আনুমানিক 5 গ্রাম পরিমাণ, 4 চামচের 1 চামচ আপনারা খাবেন, এবং ঠান্ডা পানি খেয়ে নেবেন খাওয়ার পর। এরপর আবার রাত্রে আপনারা ভরা পেটে যখন ঘুমাতে যাবেন তখন 1 চামচ পরিমাণ খেয়ে, ঠান্ডা পানি খেয়ে ঘুমাতে যাবেন। এই হচ্ছে মূলত আপনাদের আজকে যে 4টি সমস্যা ছিল সেই সমস্যার
ওষুধ, এবং আশা করি যে আপনারা যদি এটি 15 থেকে এক মাস খেতে থাকেন তাহলে 15 দিন থেকে এক মাসের মধ্যে আপনাদের এই সমস্ত রোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।